नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারা দিন সংবাদ সারা দিনের প্রথমেই যে বড় গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা আর্থিক তছরূপ মামলায় বড় সুপ্রিম রায় বিশেষ আদালত মামলা গ্রহণ করলে গ্রেফতার নয় অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না ইডি সেক্ষেত্রে বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে মামলায় রায় সুপ্রিম কোর্টের আর্থিক তছরূপ মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের এবং সেই রায় যেমনটা জানানো হয়েছে বিশেষ আদালত মামলা গ্রহণ করলে গ্রেফতার নয় অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না ইডি সেক্ষেত্রে বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে আগে এবং তার পরবর্তীতে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন তারা এমনটাই রায় দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে আপনাদের আবারো জানিয়ে রাখি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি আমরা আর্থিক তছরূপ মামলা এবার বড় সুপ্রিম রায় বিশেষ আদালত মামলা গ্রহণ করলে গ্রেফতার নয় অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না ইডি সেক্ষেত্রে বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে এমনটাই রায় সুপ্রিম কোর্টের বড় রায় শীর্ষ আদালতের আর্থিক তছরূপ মামলা এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে বিশেষ আদালত মামলা গ্রহণ করলে গ্রেফতার নয় অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না ইডি সেক্ষেত্রে বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে মামলায় এমনটাই রায় অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না ইডি তার আগেই সেক্ষেত্রে বিশেষ আদালতে ইডিকে আবেদন করতে হবে এমনটাই বলা হয়েছে এই রায় আর্থিক তছরূপ মামলা এবার বড় রায় শীর্ষ আদালতের ইতিমধ্যেই আপনারা জানেন আর্থিক তছরূপ মামলায় বহু রাজনৈতিক নেতৃত্বের নাম জড়িয়েছে এবং সেই মতোই এবার আর্থিক তছরূপ মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের